আজ থেকে প্রায় 11 মাস পূর্বে এই অবৈধ সরকার আমাদেরকে অন্যায়ভাবে মিথ্যে মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের ভয়ে ভীত হয়ে আমাদেরকে গ্রেফতার করেছে তারপর পুলিশের সহায়তায় একটি অবৈধ নির্বাচন তারা সম্পন্ন করেছে আমরা বলতে চাই এদেশের জনগণ হেরে যায়নি ঠিক বিএনপি হারেনি ঠিক হারছে আওয়ামী লীগ ঠিক হেরেছে ওই পেটাত্তারা ঠিক আমরা বলতে চাই যতদিন এই খুনি ফ্যাসিস্ট এই শেখ হাসিনার পতন না হবে যতদিন মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার না হবে গণতন্ত্র পুনরুদ্ধার না হবে ততদিন আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রপতি আমরা আন্দোলন করব আর আজকের আজকের পর থেকেই আবার এই অবশক্তির বিরুদ্ধে আগামী কাল থেকেই আমাদের প্রতিরোধ গড়ার জন্য বন্ধু ভাই এগিয়ে চলো আমরা এগিয়ে চলো আসি তোমার সাথে বন্ধু ভাই এগিয়ে চলো আমরা ভাইয়ের মুক্তি আমরা রাজপথে আছি থাকব যতদিন এই খুনি শেখ হাসিনার পতন না হবে যত মিথ্যা মামলা হোক গ্রেফতার হোক ইনশাআল্লাহ আমরা রাজপথে বিএনপি জনগণের দল জনগণের পক্ষেই দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ সেই আন্দোলন সংগ্রামে আমাদেরকে সকলকেই রাজপথে থাকার আহ্বান জানিয়ে আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হোক দেশ নেতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের অভিভাবক মাননীয় চেয়ারপার্সন উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী জননেতা সাবেক ডিপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই এখন বক্তব্য নিয়ে আসছেন যিনি 12টা মামলা জামিন নিয়ে প্রথম জনসমক্ষে উপস্থিত হয়েছেন আমরা তাকেও স্বাগত জানাই অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই সালাম ভাই আন্দোলনে সালাম ভাই সংগ্রামে ভাই একসাথে